আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও প্লে করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে আপনাদেরকে ব্যতিক্রমী একটি ভিডিও তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি এলইডি জেরো বাল্ব। আমি চার কালারের একটি জেরো বাল্ব তৈরি করেছি আমাদের রুমের যে কোনো ধরনের রুমে ব্যবহার করার জন্য। তো এই ধরনের জেরো বাল্বগুলো কিন্তু আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তো এটি কিভাবে তৈরি করা যায় তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনার এই ডিভাইসটি দেখে কিন্তু আপনার বন্ধু বান্ধব হঠাৎ করে আপনার যদি রুমে বা আপনার বাসায় যদি এই ধরনের ডিভাইস দেখে অবাক হয়ে যাবে যে আসলে এটি কীভাবে তৈরি করলো বা এটা কিভাবে তৈরি করা যায়, জানার বা কৌতূহল জাগবে। তো এটি কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু এটি তৈরি করা সঠিকভাবে বুঝতে পারবেন বা শিখতে পারবেন না। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এটি তৈরি করতে যেটি লাগবে সেটি হলো এরকম একটি ছোট 3 ওয়াট বা 5 ওয়াটের এলইডি বাল্ব বা নষ্ট এলইডি বাল্ব হলেও হবে। এরকম এটি ধরেন নষ্ট এলইডি বাল্ব, আমার পরিত্যক্ত এরকম একটি নষ্ট এলইডি বাল্ব লাগবে। এরকম লাগবে একটি টিউব, দেখতে পাচ্ছেন এখানে। এই আমরা যে কোনো সময় মোটর সাইকেলে বা যে কোনো তেলের পাইপে ব্যবহার করে থাকি এই ধরনের টিউব, এইরকম টিউব নেবেন আপনারা। এরপরে লাগবে, দেখতে পাচ্ছেন এখানে 4 কালার RGB 4টি এলইডি নিয়েছি আমি, এ ধরনের 4টি এলইডি নেবেন। এবং ডাইভার সার্কিটটি তৈরি করতে লাগবে আমার এরকম একটি ডায়োড, একটি রেজিস্ট্যান্স এবং একটি ক্যাপাসিটার। তো চলুন আমরা একে একে কাজগুলো শুরু করি। প্রথমে যেটি করবো সেটি হলো এই বাল্বটি আমরা খুলে নিলাম, খুলে নিয়ে এখান থেকে এর সব কিছু ফেলে দেবো। এর সব কিছু আমরা এখান থেকে ফেলে দেবো। তো সেটি ফেলে দিতে গেলে আমাকে এখান থেকে খুলে নিতে হবে। ঠিক আছে, আমার এই হেডসিংটি প্রয়োজন। এখান থেকে আমরা হেডসিংটি নেব, নিয়ে আমরা কী করবো, এ ধরনের যে পাইপগুলি আছে আমরা 5 ইঞ্চি করে পাইপ নেব। এরকম 5 ইঞ্চি করে পাইপ, আমরা 2টি পাইপ লাগবে। এই পাইপ আমরা যেটি করবো সেটি হলো এই প্রসেসে এখানে আমরা ভেতরে প্রবেশ করিয়ে দেবো। তো এটি করার জন্য যেটি করতে হবে আমাকে এখানে 4টি ছিদ্র করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 4টি ছিদ্র করে নিয়েছি সুন্দরভাবে। এরপর যেটি করবো সেটি হলো আমরা এখান দিয়ে পাইপটা ভেতরে প্রবেশ করিয়ে দেব। এরপর যেটি করবো দেখতে পাচ্ছেন এখানে আমার 4টি এলইডি বাল্ব আছে। এই এলইডি বাল্বগুলো আমরা এর ভেতরে প্লাস মাইনাস একদিকে করে আমরা এটাকে এর ভেতরে প্রবেশ করে দেবো। সুন্দরভাবে আপনারা কিন্তু এই কাজগুলি করতে পারবেন, কারণ নতুন নতুন সিস্টেমের যে কাজগুলি আমরা যদি এভাবে করে নিই তাহলে কিন্তু আপনার বন্ধু বান্ধব যে কেউ একজন যদি দেখে সেই ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে মনে করবে যে আসলে এই ধরনের জিনিসগুলো কীভাবে তৈরি করলো বা কীভাবে এটা কোথায় পাওয়া যায়, অবাক হয়ে যাবে কিন্তু। তো এই অবাক করা বিষয়গুলো আপনারা কিন্তু এভাবে করে নিতে পারেন। কীভাবে জেরো এলইডি বাল্ব, 4 কালারের জেরো এলইডি বাল্ব তৈরি করা যায় আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। আমি কী করবো এখানে একটু আটা দিয়ে দেবো আমরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটামুটি কিন্তু এটা আমার আটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এটা আমার শুকিয়ে গেছে। এরপর যেটি করবো সেটি হলো এখানে আমরা এই বাল্বগুলোকে প্যারালাল সিস্টেমে কানেকশন করব। প্যারালাল সিস্টেমে যেভাবে কানেকশন করব সেটা হলো আমরা এই বাল্বের যে নেগেটিভ, এবার বাল্বের নেগেটিভ আমরা 2 নেগেটিভ এখানে একসঙ্গে করে দেবো, এবং অপর প্রান্তের যে বাল্বের পজিটিভ এবং 2 পজিটিভ আমরা এখানে একত্রিত করে দেবো। এপাশেও একই প্রসেসে কাজ করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার সোল্ডারিং করা হয়ে গেল। এরপর আমরা কাজ করবো যেটি সেটি হলো এখানে এখন ড্রাইভার সার্কিট কীভাবে তৈরি করবো। ড্রাইভার সার্কিটটি যেভাবে তৈরি করবো সেটি আপনাদেরকে দেখাই। তো দেখুন আমরা ক্যাপাসিটার নিলাম এবং একটি ডায়োড নিলাম। ক্যাপাসিটার এপাশে নেগেটিভ, এপাশে আমার পজিটিভ, তো 2টি লাইন। এখানে ক্যাপাসিটার নিয়েছি দেখতে পাচ্ছেন 470 UF 25 ভোল্ট, দেখুন 470 UF 25 ভোল্ট এরকম একটি
ক্যাপাসিটর নেবেন এবং এখানে 4007 একটি ডাট নেবেন। এখানে আমি 47K একটি রেজিস্ট্যান্স নিয়েছি, 47K এই বিষয়টা আপনাদেরকে দেখালাম যে 47K রেজিস্ট্যান্স, 4007 একটি ডাট এবং 470 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট একটি ক্যাপাসিটর। তো আমরা এখানে ডায়োডের পজিটিভ, এখানে নেগেটিভ, আমরা পজিটিভ প্রান্তটি ক্যাপাসিটরের যে পজিটিভ প্রান্ত আছে সেখানে আমরা এখানে এটাকে সুন্দরভাবে সোল্ডারিং করে দেব। পজিটিভে পজিটিভটি সোল্ডারিং করে দিলাম এবং নেগেটিভের সঙ্গে এখানে একটি রেজিস্ট্যান্স ব্যবহার করব। দেখুন আমরা এখানে রেজিস্ট্যান্সটি সোল্ডারিং করে দিলাম নেগেটিভের সঙ্গে। তৈরি হয়ে গেল আমাদের ড্রাইভার সার্কিট। এটা আমার ইনপুট, এখানে এসি প্রবেশ করবে, এখান থেকে আমার ডিসি আউটপুট হবে। তো ডিসি আউটপুট হবে আমরা করব কি, এখানে এর আগে আমরা এখান থেকে সংযুক্তি দুইটি সংযোগ করে দেব, সোল্ডারিং করে দিলাম। আপনাদেরকে আরেকটু বলি যে আমি মাঝখানে দুইটি পা এখানে রেখেছি নেগেটিভ, এ পাশেও রেখেছি নেগেটিভ, দুই পাশে দুই সাইডে রেখেছি পজিটিভ। আমি এখান থেকে এখানে পজিটিভ একটি জাম্পার করে দিলাম এবং নেগেটিভটিও এভাবে আমি এখানে একটি জাম্পার প্রসেসে তৈরি করে দেব। এখান থেকে আমার প্লাস এবং মাইনাস কানেকশনটি বের করে নেব। এই পাশটায় আমার প্লাস, এই পাশটায় আমার মাইনাস। বাড়তি অংশটুকু এখান থেকে আমি এটাকে কেটে দেবো। দেওয়ার পর আমি এটাতে যাতে না নড়ে সে কারণে আমি এখানে এটার সঙ্গে একটু সরাসরি সোল্ডারিং করে দেবো। এটার সঙ্গে একটু সোল্ডারিং করে দিলাম যাতে এখান থেকে নড়াচড়া না করে। তো দেখতে পাচ্ছেন পুরো বিষয়টা আমি কীভাবে তৈরি করেছি, দেখুন আবার একটু বোঝাই। এখানে প্লাস, এখানে মাইনাস, এখান থেকে জাম্পার করে মাইনাস, আমি মাইনাস কানেকশনটি এখানে ঝালাই দিয়ে দিয়েছি যাতে এটা নড়াচড়া না করে। এরপর এখানে প্লাসটি এপাশ থেকে জাম্পার করে দিয়েছি, এপাশে লাইনটি জাম্পার করে দিয়েছি। এরপর যেটি করবো সেটি হলো এখানে আমরা এটাকে প্রবেশ করে দেব। এরপর আমরা এখানে এ পাশের যে লুপটি আছে আমরা লুপটি এখানে লাগিয়ে দেব। কানেক্টর দুটি এখানে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাজ শেষ। তো চলুন এটাতে এবার আমরা 9 দেবো। 9 দেওয়ার পর আসলে দেখি কীরকম। দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি দিনের বেলায় ভিডিও করতেছি, আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি না অন্ধকারের সময় এটা সুন্দরভাবে লাইটিং করবে। দেখুন দেখতে পাচ্ছেন সুন্দর আমাদের একটি জিরো এলইডি লাইট তৈরি হয়ে গিয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে